শূন্য ডক্টর প্রধান, কিন্তু দর্শকের সঙ্গে কথা বলিনি। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স 31। বলুন স্যার, আমার সমস্যা গত 2 বছর ধরে আমি ব্যাক পেইনে ভুগতেছি। আমি এমআরআই করিয়েছিলাম, তো তখন ওনারা আমাকে তেমন কোন মেজর প্রবলেমের কথা বলেনি, বলছে যে এটা আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা। আমি সবসময় বসে কাজ করি কম্পিউটারে, তো বসলেই আমার পেইনটা অনেক বেশি বেড়ে যায় পেইন, এবং এই পেইনটা আমার পেট থেকে একটু পিছনের দিকে যায়, যে পিছনে যে পেইনটা আমার পায়ে নেমে যায়, বিশেষ করে ডান পা। কিন্তু যখন আমি হাঁটাহাঁটি করি তখন আমার পেইনটা সেরকম মনে হয় না, কিন্তু আমি একটু বসলেই আমার পেইনটা অনেক বেশি ধরে। আগে শুইলেও পেনটা হতো না, কিন্তু এখন আমার ঘুম আসলেও আমি ডান কাতে শুতে পারি না, আমার পেনটা অনেক বেশি বাড়ে। তাহলে আমি আরেকটা কোশ্চেন করবো, সেটা হলো আমার মা, আমার মায়ের বয়স হলো 55 বছর। আমার মাকে এমআরআই করিয়েছিলাম, কিন্তু তখন এই আমার মার যে কোমরের হাড়টা বেড়ে গিয়েছে, এখন ইদানিং কিছুদিন 1 মাস আগে একটা এক্সরে করাতে ধরা পড়েছে। এখন ডাক্তার বলেছে যে মা আপনার তো বয়স অনেক বেশি, কোনো মানে সার্জারি চলবে না, আপনাকে এভাবেই সাবধানে চলতে হবে। তো ওই ডাক্তার উনি বললো যে আমার মার ক্যালসিয়াম খেলে মুখে অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, 2টা ইঞ্জেকশন উনি দিয়েছে যে প্রত্যেক মাসে একটা করে ইঞ্জেকশন উনি দিবে, মানে দিতে হবে তার মাস পেলে। এখন আমি আসলে সমাধানটা চাচ্ছিলাম যে কিভাবে আমাদের আমার মা এবং আমি কিভাবে সুস্থ থাকতে পারি। আপনার এমআরআই টা কতদিন আগে করানো হয়েছিল আপনার নিজে? আমার আমার এমআরআই টা স্যার 2-3 বছর হয়ে গেছে স্যার। আচ্ছা, যে উত্তরটি শুনুন, এমআরআই টা বলেছে যে এমআরআই তে কিছু পাওয়া যায়, নিশ্চয়ই আপনি যে বারবার বলে থাকেন যে কম্পিউটিং করা, যারা সেক্ষেত্রে আসলে ডিস্ক বালজ হলেও এমআরআই তে ওইভাবে আসে না, এটা যখন 3 বছর ওভার হয়ে গেছে। ওনার অ্যাক্টিভিটি কিন্তু ডেস্ক জব যারা করে এবং দীর্ঘ সময় কম্পিউটিং করে, তাদের কোনো না কোনো সময় জীবনের এই ডিস্ক প্রলাপস হবে। তো আমার মনে হয় দর্শক, আপনাকে পুনরায় আরেকটা এমআরআই করা দরকার। 3 বছর আগের এমআরআই দিয়ে এখন ডায়াগনোসিস করা টাফ। আপনি নতুন একটা এমআরআই করলে অবশ্যই পিএলআইডি সমস্যাটা মনে হয় নতুন করে দেখা দিয়েছে, অথবা সমস্যাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তৈরি হয়েছে। এমআরআই পরবর্তী আপনাকে 3 বছর তো কয়েক লং টাইম, অনেক কিছুই তো পরিবর্তন হতে পারে, আস্তে আস্তে এটা হয়েছে। এখন সেটা পরবর্তীতে এমআরআই পরবর্তী আপনার ডিসিশন আসবে, আপনাকে কি চিকিৎসা দিতে হবে। যদি সেটা পিএলআইডি হয়, যেটা নিয়ে আমরা কথা বলছি বারবার, পিএলআইডি রোগী 90% রোগী অপারেশন ছাড়াই হসপিটালাইজড করে থেরাপি দিলে চিকিৎসা দেওয়া সম্ভব। আর আপনার মার ক্ষেত্রে যেটা হাড় বেড়ে গিয়েছে, যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এবং পিএলআইডি দুইটা খুব একসাথে চলে আসতে পারে, তা থেকে এই সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। আর যেটা বলছে যে এখন অপারেশন তো আসলে করলেই যে ভালো হয়ে যাবে তা না, ওনার যে বয়স সেক্ষেত্রে অপারেশনও করা যাবে না, আর করলেও এটা অনেক ক্ষেত্রে সাকসেস নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে ওনাকেও থেরাপি চিকিৎসা নিতে হবে। তবে থেরাপি চিকিৎসারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা ভুল চিকিৎসায় আরও সমস্যা বেড়ে যেতে পারে। আপনি দেখে শুনে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, দুজনই আশা করি উপকৃত হবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।